আমি তোমাদের একটা ডিলেমা বলি, আমাকে তো আই শিওর তোমাদেরও অনেক মানুষ ইমেল করে, ইমেলের একটা টাইপ আছে যারা, সো আমার ইমেল আমি যদি ব্র্যাকেট করার চেষ্টা করি, বাকেটে ফেলার চেষ্টা করি, একটা টাইপের ইমেল হলো যারা টাকা চায় আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে। সো ধরো অনেক অদ্ভুত অদ্ভুত কারণে মানুষ আমার কাছে টাকা চায়, সব সব কারণ না বলে, কোনো মানে মা বাপ নাই, আবোল তাবোল সব কারণ। তো বেশিরভাগই ইগনোরেবল, বেশিরভাগ ইগনোর করতে খুব একটা খারাপও লাগে না, তো আমি ইগনোর করি, ধরে আমি সিলেক্ট করে ডিলেট করি। তো কোনো কোনো আছে যেগুলো একটু ইগনোর করা কষ্টকর, যেমন ধরো এক্সাম্পল, যে আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে কিন্তু আমি ভর্তি হইতে পারতেছি না, ভর্তি হইতে 6,700 টাকা লাগবে, এই টাকাটা যদি আপনি দেন তাহলে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবো। এই এই টাইপ কিছু ইমেল আছে যেগুলো ইগনোর করা একটু একটু কষ্টকর। তো এখন প্রবলেম হইলো বিশ্বাস করাও ইকুয়ালি কষ্টকর, আমি তো জানি না যে আসলে কি। তো আমি কয়েকজনকে যেটা করছি, আমি ওনাদেরকে বলছি যে আপনার ইউনিভার্সিটির থেকে আমাকে মেইল করতে বলেন, করলেই আমি দিয়ে দিব। আপনি একটু আপনার ইউনিভার্সিটিতে যে আপনার রেজিস্টার বা ফ্যাকাল্টি কাউকে বলেন যে আপনার নাম ধাম বলে, যে ইউনিভার্সিটির ইমেল থেকে আমাকে জানাইতে যে উনি এই জন্য ভর্তি হতে পারতেছে না, ওনার টাকা লাগবে, আমি দিয়ে দিব। তো এই রিপ্লাই আমি 5-6 জনকে দিছি, তারপর আর কিছু হয় নাই। তো এখন আমি এটা জানি না যে এই জন্য হয়নি কারণ এটা ওনারা আসলে মিথ্যা বলতেছিল, নাকি ওনারা আসলে ইউনিভার্সিটিতে যা বলার সাহস পায় নাই বা লজ্জা লাগছে, নাকি বলার পরে আসলে ইউনিভার্সিটি কিছু করে নাই, কারণ ব্র্যাক ইউনিভার্সিটি আমাকে ইমেল করবে না কখনো আমি জানি, যতই মানুষ যায় বলুক। সো ওই অ্যাসপেক্টটাও আছে যে আসলে তো বড় ইউনিভার্সিটি, এটা ইউনিভার্সিটির জন্য খারাপ যে আমাদের স্টুডেন্টের 6,000 টাকা লাগবে, আমরা অমুক জনকে ইমেল করতেছি স্টুডেন্টের হয়ে। তো অনেকগুলো ব্যাপার হইতে পারে, এন্ড রেজাল্ট হলে আমি দিতে পারতেছি না, বাট আমার ইচ্ছা আছে দেওয়ার। সো এটার কি কোনো সলিউশন আছে? এটা ভাই, আপনি কি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এটা কি দেশের ইউনিভার্সিটির জন্য করছেন নাকি না? কারণ বাইরে ইউনিভার্সিটি দে আর ভেরি প্রোঅ্যাক্টিভ, এমনকি হ্যাঁ, ওদের দেশি। পারলে ডিরেক্টরও পারলে আপনাকে মেইল করবে যদি আপনি বলেন, ঠিক মতো রিকোয়েস্ট করেন, দে ডু ইট, দে অ্যাকচুয়ালি টেক এটা দ্য টাইম। করবে। বাট দেশি ইউনিভার্সিটির কাছে এটা আসলে আমি অলিক দিনেও আমি এটা কল্পনা করবো না, এই সার্ভিস যদি করে ভাই, আমি তো ভাই ইউনিভার্সিটি জাস্ট জব, ইউনিভার্সিটি বেস্ট, বাট আমার মনে হয় না দেশি কেউ করবে আসলে, স্পেশালি পাবলিক ইউনিভার্সিটিসে আরো ডিফিকাল্ট বিকজ তাদের সার্ভারে কন্ট্যাক্ট করা খুব কঠিন আর কি। আমার কাছে না জিনিসটা খুব বেশি হার্ড যে এটা মনে হইতেছে না, রাদার দেন আমার কাছে মনে হয় টেকনোলজিক্যালি অনেকে, মানে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা থাকে অনেকে টেকনোলজিক্যালি খুব একটা দক্ষ যে এমন না, যে আচ্ছা একটা ওরা জেনারেলি ডে টু ডে ওয়ার্ক করতেছে এরকম। আমার কাছে ফারহান ভাইয়ের এই ওয়েটা ভালো লাগছে, যে ভেরিফিকেশনের প্রসেস, যে আচ্ছা ঠিক আছে ইউনিভার্সিটির ইমেল থেকে তুমি যদি করো তাহলে এরকম হইতে পারে। আরেকটা ওয়ে হইতে পারে যে আচ্ছা ইউনিভার্সিটি থেকে আমি ইউনিভার্সিটির কাছে আমি একটা অ্যাপ্লিকেশন লিখবো, অ্যান্ড ওইখানে ইউনিভার্সিটি সিল থাকবে অ্যান্ড ওইখানে সাইন থাকবে, রাদার দেন ইমেইলিং এর ঝামেলাটা থেকে সে আমার কাছ ইউনিভার্সিটির কাছ থেকে ওই সাইন্ড কপিটা নিয়ে এসে ওটা একটা সফট কপি ধরেন আপনার কাছে পাঠাই দিল। এখন হ্যাঁ, এটা ফর্জড হইতে পারে অনেক ক্ষেত্রে, বাট এইটা একটা ওয়ে হইতে পারে। আর একটু ইজিয়ার ওয়ে ইউনিভার্সিটিকে দিয়ে ইমেইল করানোর থেকে, হ্যাঁ এইটা হইতে পারে। আরেকটা জিনিস হইতে পারে আমার কাছে না, এই জিনিসটা একটু কেমন জানি লাগে যে হচ্ছে যে ডিরেক্টলি আমাদের কাছে টাকা পয়সা চাওয়া, মানে আচ্ছা আমাদের কাছে অনেকে ইমেল করে তার দুঃখ গাথা সবকিছু বইলা টোলা ইমেল করতেছে, আমি টাকা পয়সা ছাড়া অন্য দিক দিয়ে যতটা পারি হেল্প করার ট্রাই করছে এতদিন, কিন্তু এখন এত বেশি ইমেইল আসে যে আমি আর পারি না, মানে এখন সত্যি কথা বলতে পারি না, কিন্তু আমাদের করার ইচ্ছা যে নাই এরকম না। যদি দেখা যায় যে অনেক সময় অনেকেই আমাদের পোস্ট দিতে বলে যে আচ্ছা আমার এইরকম সাহায্য লাগবে, বিকাশ নগদ নাম্বার দেওয়া আছে, আমরা কি করি, ও পোস্ট দিছে ওটাকে আমরা শেয়ার করে দিই, এরকম ভাবে করি। তো আমার কাছে মনে হয় যারা আপনারা এরকম আছেন, যাদের মানে হচ্ছে যে ইকোনমিক হেল্প লাগবে বা হচ্ছে যে আমরা কোনোভাবে আপনাদেরকে হেল্প করতে পারি, রাদার দেন আমরা ডিরেক্টলি হেল্প করি, এটার থেকে আপনারা নিজেরা হেল্পটা চান, অ্যান্ড দেন যদি আমাদের কাছে ভ্যালিড মনে হয় আমরা হয়তো শেয়ার করব, এরকম ভাবে জিনিসটা হইতে পারে, এইটা একটা জিনিস হইতে পারে। বাট আলটিমেটলি না, আমার কাছে এই জিনিসটা কোনো দিক দিয়ে সাস্টেনেবল মনে হয় না, কারণ সে একবার হেল্প পাইলো, মনে করেন একবার হেল্প পাইলো, কিন্তু দেন আবার যখন লাগবে তারপর কি আবার যাবে? আমার তো মনে হয় না, যার একটু সেলফ রেসপেক্ট আছে তারা একটু মানে চাইতে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগবে। সো আমার কাছে জিনিসটা আলটিমেটলি দিন শেষে সাস্টেইনেবল মনে হয় না, যে এই মানুষটার আসলে মানে কি করবে সে দিন শেষে যখন আসলেই সমস্যার মধ্যে পড়তেছে। মানে আমার কাছে এইটা মনে হয়, যেমন হচ্ছে বুয়েটে আমি এরকম অনেক নজির দেখছি যে ঠিক আছে টাকা লাগবে, হচ্ছে ডিরেক্টলি বুয়েটের মধ্যে আবেদন করছে অ্যান্ড দেন হচ্ছে যে ফান্ড থেকে হচ্ছে দিছে, এরকম আছে, এরকম এক্সাম্পল আমি দেখছি। তো আমার কাছে মনে হয় ইউনিভার্সিটি কে যদি অ্যাপ্রোচ করা হয় কোনোভাবে, যে আমার পড়াশোনায় সমস্যা হইতেছে, সো আমি ইয়ে করতে পারবো কিনা, দেন
ইউনিভার্সিটি যদি কোনোভাবে হেল্প করতে পারে তাহলে এইটা একটা যা জিনিস। আর ভেরিফিকেশনের আর কোনো বেটার ওয়ে আছে কিনা আমার জানা নেই, মানে হচ্ছে যে হুম আমি দুইটা বলতে চাই। একটা হচ্ছে যে ওয়ান ভেরিফিকেশন মেথড ইজ যখন ইউনিভার্সিটি থেকে লিস্ট পাবলিশ করে যে কারা কারা চান্স পাইছে, ওখানে অ্যাটলিস্ট নামটা লেখা থাকে। ইউনিভার্সিটি ডেটাবেসের ছবিটা কিন্তু আমরা এখন সাবমিট করি, সো ইউনিভার্সিটির জাস্ট যদি ওখানে স্টুডেন্ট প্রোফাইলটা আমাদের ওপেন করতে দেয় যারা চান্স পাইছে, অ্যাটলিস্ট ছবি আর নাম যদি দেয়, এভাবে যদি তারা লিস্টটা পাবলিশ করে অফিসিয়াল সাইট থেকে, উই ক্যান বি ভেরি শিওর যে ভাই ইউনিভার্সিটি থেকে দিচ্ছে, এটা পাবলিশ করছে। আপাতত আমাদের খালি নামটা আছে, নাম ছাড়া অন্য কোনো উপায় আর নাই। যদি মানে যেরকম বুয়েট থেকে দেয়, ঢাকা ইউনিভার্সিটি থেকে নাম সহ দেয়, এটা ছাড়া আমাদের ভেরিফাই করার উপায় নাই। সো দ্যাটস ওয়ান মেথড যে আমরা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ট্র্যাক করব। সেকেন্ড জিনিস হচ্ছে বিভিন্ন স্কলারশিপের জন্য যেভাবে টাকাটা দেওয়া হয়, অর্থাৎ মনে কর আমার অসুখ হলো, সো আমি কোনো একটা হসপিটালে গেলাম, সো আমার সাহায্য পাঠাইতে হলে আমি হসপিটালে আমার একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, এবং ফান্ডে যদি আমাকে টাকাটা পাঠায়, ওই টাকাটা খালি হসপিটালের বিল পেমেন্টের জন্য ইউজ করতে পারবো, আমি অন্য কোনো জায়গায় ইউজ করতে পারবো না। সো এইটা করলে ইউ ক্যান গ্যারান্টি যে ভাই 3 মাসের মধ্যে ওই হসপিটালে বিল পে করছে, যদি না পে করে টাকাটা আমার কাছে ফেরত আসলো। সো দ্যাটস অ্যানাদার ওয়ে আর কি, যেভাবে আমরা ভেরিফাই করতে পারি এই জিনিস। সেম জিনিসটা আই গেস আমরা বিকাশে করতে পারি, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করতে পারি, যে ডেডিকেটেড এই খাতে ব্যয় হবে, তুমি নাম্বারটা দিয়ে দাও, ওই বিলের যদি পেমেন্ট না হয় তাহলে আর খরচ হবে না, টাকাটা আবার যে দান করছে তার কাছে ফেরত আসবে। দ্যাট ওয়ার্কস। অ্যান্ড ফাইনালি থার্ড একটা পয়েন্ট যেটা এনায়েত বললো যে যার সেলফ রেসপেক্ট থাকবে, সেলফ রেসপেক্টের চেয়ে আই গেট ইট, বাট এখানে আরেকটা প্রবলেম আমি দেখছি, এক হচ্ছে যে অনেকের একটা যে ডিজিজ হলে, অপারেশন হলে তারা পুরো লাইফ সেভিং চলে যায়, ওই জন্য তারা প্রাইমারি হেল্পটা চায়। এরপরে আরেকে অনেকে এই জিনিসটা জানে যে মেইনটেনেন্সের জন্য কি পরিমাণ খরচ হয়, সো প্রথমেই এক ধাক্কায় লাইফ বাঁচানোর জন্য অপারেশনটা করা দরকার, বাট ওই পরে মেইনটেনেন্সটা অনেকে চালাতে পারে না, মেইনটেনেন্স চালাতে না পারে পারে ফার্স্টে লোন নেয়, তারপর লোন আর নিতে পারে আটকায় যায়, তখন তারা আবার সাহায্য চাইতে চায়। সো সেলফ রেসপেক্টের ব্যাপারে হচ্ছে আমি বুঝি যে মেইনটেনেন্স অনেকের আসলে ফতুর হয়ে যায়, এটাও ট্রু অ্যাট দ্য সেম টাইম। মেইন সমস্যাটাই সবচেয়ে বড়, আমি অ্যাটলিস্ট আমার জীবনে সবচেয়ে বড় রিস্ক যেটা দেখি, যেটা ধরো আমাকে গরিব বানায় ফেলতে পারে, এটা এই মেডিকেল ইমার্জেন্সিজ, ইদার নিজের অথবা পরিবারের অথবা ক্লোজ কারো। দ্যাটস প্রবলি দ্য অনলি থিং যেটা, আনলেস আমি খুব বোকার মতো কিছু একটা করে বসি, এটা একমাত্র জিনিস যেটা আমাকে পথে বসায় দিতে পারে, এছাড়া আর কিছু নাই। এবং এটা আমিও চিন্তা করছিলাম যে টাকা পয়সার ক্ষেত্রে যত টাকা বাড়বে কমফোর্ট তো বাড়বে ডেফিনেটলি, বাট যে জিনিসটা ফতুর করতে পারে সেটা হচ্ছে মেডিকেল এক্সপেন্স। এই জন্য আপনারা দেখবেন সব কোম্পানিতে মেডিকেল বিল, মেডিকেল বিল এটা সব থেকে বেশি করা, বিকজ এইটা একবার হাতের বাইরে গেলে আসলে সম্ভব না অনেক ক্ষেত্রে। তাই আমি সবসময় চিন্তা করতাম, মাই বেঞ্চ ওয়ার্ক অফ ফাইন্যান্সিয়াল ফ্রিডম ওয়াজ যে আপ মেডিকেল বিলে সব থেকে এক্সপেন্সিভ কি আছে। আমি ভাবছিলাম যে ক্যান্সার ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ থিং, পরে ইট টার্নস আউট যে না, ক্যান্সার সব থেকে এক্সপেন্সিভ জিনিস না, 1 কোটি 1.5 কোটির মধ্যে চিকিৎসা বাংলাদেশে এখন সম্ভব, মোটামুটি যতটুকু সম্ভব। বাট পরে দেখলাম যে আপনার যদি ক্রনিক কোনো প্রবলেম থাকে, মনে করেন স্পাইনাল প্রবলেম, অপারেশনের পরে সারা জীবন মেনটেন্স লাগবে, তখন দ্যাট বিকামস দ্য ফান্ডামেন্টাল প্রবলেম আর কি, ওইটা আসলে 1 কোটি 1.5 কোটির বড় চলে যায় আসলে। সো ডোন্ট গেট ইন্টু অ্যাক্সিডেন্টস, ক্যান্সার হইলে 1.5 কোটি, বাট Don't get into accidents. That's like an oxymoron.